हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्ञानश्रवणी ब्लॉग्स ए सबाई के स्वागत जाना। तो बुझे पाचो जे आमार सकाल सकाल क्यों गजगज हो गए, एखन 9টা बजे। तो सकाल सकाल गजगज देखे बुझते क्यों हमें गुछिए नहीं। हाँ, हमें बाड़ी जाच्छी, आज के बाड़ी जावर कथा छिलो ना, कल के सकाले जेतम किंबा आज के सकाले ना होक बिकाले जेतम और कल सकाल मध्य जो एक टाइमे जेतम। तो बाड़ी थेके फोन करलो जे बाड़ी आसार जो कि दरकार आछे, तो बाड़ीते जाई देखा जाक कि हय कि हय। बोलते बाड़ीते जावार दरकार आछे कारण आमाके एकटु किछु केनाकाटा करते हबे, तारपर एकटु पार्लारे जाब कारण मायापुरे जाब। तोमरा सबाई जानो जे 1 तारिखे 1 डिसेम्बर आमरा मायापुरे जाच्छि, तो সেখানেই যাব। আর হ্যাঁ, দুটো বিয়ের নিমন্ত্রণ আছে, এবার সেই বিয়ের নিমন্ত্রণে তো হয়তো যেতে পারি নাও যেতে পারি, কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো তার জন্য ওই বাড়ি যেতে হচ্ছে, বা মা বলল, মানে শাশুড়ি মা বললেন যে তুই বাড়ি চলে আয়, আমি কথা আছে। তো চাই বাড়ি যাই, চলো বাড়ি যখন যেতে বলেছে বাড়ি যাই, গিয়েই কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো বাড়িতে চলে যাই, গিয়ে তারপর মানে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, বাড়িতে গিয়ে কন্টিনিউ করব। তো যাই হোক, চলো বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তা তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এছাড়া তো আর কিছু বলবো না, চলো। তো আমি বাড়ি চলে এসেছি, নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে। তো চলো, আমি তো বলছিলাম যে আমাদের একটা বিয়ে আছে, মানে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে, পাশেই মামা শ্বশুর বাড়ি, তো তোমরা জানো পাশেই বিয়ে, মানে পাশেই বাড়ি। তো ওখানে এখনো যাইনি, আমি এখনো যাওয়া হয়নি, এই একটু আগেই বাড়ি আসলাম। তো এখন রান্না করব বলতে, ও পল্লবী মানে আমার মামা শ্বশুর মেয়ের নাম পল্লবী, ও তো আর মানে বাড়ি খেতে পারবে না, ওকে উপোস থাকতে হয়। তো মানে অন্য কারোর বাড়িও খেতে পারে, তো সেই রান্নাটা আমি করব। তো বাবা বাজারে গেছে, ডাল এনে দিয়েছি, এখন ডাল ভাতটা বসিয়ে দেবো, নিরামিষ খেতে হয় যেহেতু, একটু পনির আনতে বলেছি আর 5 রকম ভাজা করব, এটাই সিম্পল, বেশি খাবে না এমনিও আজকেও দিয়ে। তো পনির, 5 রকম ভাজা আর ওই ডাল করব একটু। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, না তো শীতের বেলা দেরি হয়ে যাবে, বাবি ঘুমাচ্ছে, এই ফাঁকে কাজগুলো করে নিলে আমি একটু ফ্রি হতে পারবো। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন ধরে, আর আমি কাজগুলো করে নিই। তাড়াহুড়ো করেই বলছি, যাচ্ছি জল ছাকতে, এসে সমস্ত কথা বলবো, পরে কথা বলছি, এখন খুব তাড়াহুড়ো আছি, পরে কথা বলছি। Oh, that is good.
যাচ্ছি, বাবি কান্না করছিল তাই বাবিকে নিয়ে যাচ্ছি ওখানে। গায়ে হলুদ থেকে চলে এসেছি, এসে ও খেলো, তোমরা ফটোটা দেখলে। আমি ভিডিও করতে পারিনি, তখন বাবি ছিল কোলে, আর বাবিকে এখন ঘুম পাড়ি দিয়ে রঙ্গোলি দিয়ে এসেছি, তো রঙ্গোলির ফটোটা আমি দেখিয়ে দেবো। রঙ্গোলিটা একদমই ভালো হয়নি, কারণ ওখানে কার্পেট ছিল, কার্পেটের উপরে আকৃতিটা আসছিল না, তাই আমি মানে একদম সমান করে দিয়েছি, তো যেমনই হয়েছে দিয়েছি ওখানে রঙ্গোলিটা। যাই হোক, তো এবার গোজে গাছ করবো। একটা বান্ধবীকে বলেছি ও চুলটা আমার বেঁধে দিয়ে যাবে, আর শাড়িটা পরে দিয়ে যাবে, মেকআপটা করবো না। খুব একটা মেকআপ আমি করি কিন্তু আজকে করবো না, ভালো লাগছে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখো। এখানে এখন কনে সাজানো পর্ব চলছে, কনে সাজাচ্ছে সুস্মিতা মন্ডল। এই ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি, নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবো, খুব সুন্দর সাজায়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সাজায়, আমাদের বান্ধবী। তো এখন এখন আসলাম, এবার আমার সাজাবে, আমার বাড়ি যাবে। তো চলো সাজিয়ে দিই। আমি এখন সাজতে চলে এসেছি, এতক্ষণ পল্লবীকে সাজানো হচ্ছিল, কনেকে সাজাচ্ছিল সুস্মিতা। এই দাদা, এখন আমি সাজতে এসেছি, আমার চুলটা হচ্ছে, তারপর সাজা হয়ে গেলে একেবারে সবার শেষে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। গোছানো কমপ্লিট, আমি চলে এসেছি বাড়ি, গয়নাগুলো পরে নিলাম। তো আমি তোমাদের বলছিলাম যে সাজবো না, তো তো সেজে নিলাম, না সাজলে একেবারে বড্ড কেমন লাগছে, তাই সেজেও নিলাম সাজবো না করে। তো চলো নিচের দিকে যাই, এবার একটু বিয়ে বাড়ি যাই, অলরেডি 9টা বাজতে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়েই দেখাচ্ছি কি করে, মানে কি হচ্ছে ওখানে। আমি বাড়ি চলে আসলাম বাবিকে ঘুম পাড়ানোর জন্য, এখনো খাইনি, খেতে যাব। 11টা বাজে এখন, বিয়ে ওখানে শুরু হয়েছে, এখন লোকজন একটু কম আছে, আর বাবি তো ঘুমাচ্ছে না, সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে বলে এখন আর ঘুমাচ্ছে না, খেলা করছে। তো ওখানে যাব আবার, তো তো আমি চেঞ্জ করে নিয়েছি, ও শাড়িটা পরে আর যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এমনিও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি, গায়ে হলুদের শাড়িটা পরে নিয়েছি। আর আকাশের ফটো আমি দিয়ে দেবো, আকাশ যে যেটা পড়েছিল আমি ফটো দিয়ে দেবো, ভিডিওতে আসেনি, মানে তখন ছিল না, একটু ব্যস্ত ছিল। তো এখন যাচ্ছি খেতে, তো চলো যাওয়া যাক।
বাড়ি চলে আসলাম। ঠান্ডা লেগেছে, বাবি খেলা করছে, বিছানার অবস্থা দেখো। এই বিছানা এখন গোছাতে হবে আমাকে, তারপর ঘুমাতে হবে। আর পাচ্ছি না, কটা বাজে, ঘড়িটার ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। বাবা 12:30 বেজে গেছে, বাবাকে ঘুম পাতে পাতে 1:30। ভিডিও এডিট আজকেও আর হবে না। তো চলো আমি শুয়ে পড়ি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওইটা